দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের আটষট্টি পৃষ্ঠার নং ডাকের অঙ্কের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন দুই শ্যামল তিনশো টাকা নিয়ে বাজারে গেল সে দুইশো টাকা খরচ করল তার কাছে কত টাকা থাকল প্রশ্নটি আমি আবারও পড়ছি শ্যামল তিনশো টাকা নিয়ে বাজারে গেল সে দুইশো তিপ্পান্ন টাকা খরচ করলো তার কাছে কত টাকা থাকল তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটির সমাধান করার জন্য প্রথমে আমাদের হবে শ্যামল বাজারে নিয়ে গেল তিনশো পঁচাশি টাকা খরচ করলো দুইশত তিপ্পান্ন টাকা তো তার কাছে থাকলো সমান কত টাকা ফলাফল বের করার জন্য আমাদের তিনশো পঁচাশি থেকে দুইশো তিপ্পান্ন বিয়োগ করতে হবে তো প্রথমে শিক্ষার্থী বন্ধুরা আমরা একক স্থানের গড় এবং তারপর দশক স্থানের অঙ্ক এবং তারপর শতকের স্থানের অঙ্কটি আমরা বিয়োগ করব তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো একক স্থানের অঙ্ক রয়েছে কী কী পাঁচ এবং তিন পাঁচ থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে দুই এরপর দেখো দশকের স্থানের গড় রয়েছে আট এবং পাঁচ আট থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে তিন তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে শতকের স্থানের গড়ে রয়েছে তিন এবং দুই তিন থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে এক তাহলে তার কাছে থাকলো একশো বত্রিশ টাকা অর্থাৎ তিনশো পঁচাশি থেকে যদি আমরা দুশো তিপ্পান্ন বিয়োগ করি তাহলে ফলাফল হবে একশত বত্রিশ অতএব তার কাছে থাকলো একশত বত্রিশ টাকা তো উত্তর একশত বত্রিশ টাকা তো শিক্ষার্থী বন্ধুরা আমরা অঙ্কটি আবারও পুনরায় একটু বোঝার চেষ্টা করি শ্যামল বাজারে নিয়ে গিয়েছিল তিনশো পঁচাশি টাকা এবং খরচ করেছিল দুই শত তিপ্পান্ন টাকা যেহেতু সে যে মোট টাকা বাজারে নিয়ে গিয়েছিল সেখান থেকে আমরা যে খরচ করেছিল সেটা বিয়োগ করেছি তো যেহেতু বাজারে নিয়ে গেলো তিনশো পঁচাশি টাকায় খরচ করলো দুইশো তিপ্পান্ন টাকা বাজার তিনশো পঁচাশি টাকা থেকে দুশো তিপ্পান্ন টাকা বিয়োগ করলে ফলাফল হচ্ছে একশো বত্রিশ টাকা অর্থাৎ তার কাছে থাকলো একশো বত্রিশ টাকা উত্তর তার কাছে থাকলো একশত বত্রিশ টাকা তো শিক্ষার্থী বন্ধুরা আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ